পেন্টাগনের কর্মকর্তাদের দৃঢ় ধারণা, কাবুলে দুটি নয়, একটি বিস্ফোরণ ঘটেছে। সেটি হামিদ কারজাই বিমানবন্দরের ফটকের পাশে ঘটে। ব্যারন হোটেলে কোনো বিস্ফোরণ ঘটেনি। ওয়াশিংটনে আমেরিকা সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম টেইলর সাংবাদিকদের বলেন, কাবুলে দুটি বিস্ফোরণ ঘটেছে এটা বিশ্বাসযোগ্য নয়, একজন আত্মঘাতী হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। Our task force locations, we are not directly involved. বৃহস্পতিবার হামলার পর সেন্ট্রাল কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেন, দুটি বিস্ফোরণ ঘটেছে। এর একটি বিস্ফোরণ ঘটেছে বিমানবন্দরের ফটক অ্যাভিগেটের সামনে। অন্য হামলাটি হয়েছে অদূরেই ব্যারন হোটেলের পাশে। এই ব্যারন হোটেলে মূলত কাবুল ছাড়তে বিদেশি নাগরিকেরা জড়ো হন, এরপর বিমানবন্দরে যান। তবে পেন্টাগন কর্মকর্তাদের ধারণা, দুটি নয়, একটি বিস্ফোরণ ঘটেছে কাবুলে। সেটি হচ্ছে হামিদ কারজাই বিমানবন্দরের ফটকের পাশে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাবুল বিমানবন্দরের একটি ফটকের বাইরে বোমা হামলা হয়। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে আমেরিকার 13 সেনাও রয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রুপার্ট কোলভিলে বলেছেন, বিমানবন্দরে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষকে লক্ষ্য করে এ প্রাণঘাতী হামলার লক্ষ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে হত্যা করা। বেসামরিক, শিশু, নারী, মা বাবা সবাইকে মারতে চেয়েছিল তারা। কাবুলে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, আরও হামলার হুমকি রয়েছে বলে মনে হচ্ছে। এদিকে রাশিয়াও বলেছে, আফগানিস্তানে এখন সবাই বড় বিপদে রয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের বলেন, প্রতিবেশী অঞ্চলগুলোতে সন্ত্রাসের ঝুঁকি প্রতিরোধে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো দিনরাত কাজ করছে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।